একটা বিচারপতির কথার একটা কোনো মূল্য নেই। প্রধান বিচারপতি যিনি ভারতবর্ষের প্রধান বিচারপতি, তিনি মানে তার কথার কোনো মর্যাদা পেল না, একটু হতাশ হচ্ছি বিচার ব্যবস্থার উপরে। তারপরে সুমোটো যেটা উনি এটা মানে মনিটরিং করছেন, কি মনিটরিং করছেন তাহলে? আমরা মেয়ে হারিয়ে আমরা কঠিন হয়ে গেছি এখন, আমাদের এখন রাস্তা নামতেই হবে, কোনো উপায় নেই। সত্যি কথা বলতে মন থেকে খুবই কষ্ট হচ্ছে যে বিচার ব্যবস্থার উপরে আমরা পুরোপুরি ভরসা রাখছি। কারণ দুদিন ধরে, কালকে বিচারপতি নিজে বললেন যে সকাল প্রথম কেস থাকবে আরজিকর মামলার, কিন্তু দেখা গেল 30 নম্বরে 34 নম্বরে কেসটা চলে গেল। কী করে ব্যাপার এটা? তাহলে প্রধানমন্ত্রী কালকে কেন বললেন, প্রধান বিচারপতি কেন বললেন যে এটাকে প্রথম কেস থাকবে সকালবেলা? উনি তো কালকে যখন উঠে গেছেন বেঞ্চ থেকে তখন উনি বলেছেন যে এই কেসটা প্রথম দেখা হবে, কেন সেটা 34 নম্বরে চলে গেল? তাহলে বিচার ব্যবস্থার উপর আস্থাটা কী করে অটোমেটিক স্বাভাবিকভাবেই হারিয়ে যাচ্ছে, হতাশ হচ্ছে, একটু তো হতাশ হচ্ছি বিচার ব্যবস্থার উপরে। সুপ্রিম কোর্ট সুমোটো মামলা নিয়েছিল, কি আরজিকর রেপ অ্যান্ড মার্ডারের, সেটা কী হলো? আরজিকর মামলা চলে গেল কেন? এটা কী ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে? আজকে 3 মাস হয়ে গেল, আমরা কোনো রকম সেরকম সঠিক বিচার পাইনি এখনও, এবং সিবিআই বলছে যে এখন আমাদের অনেক কাজ বাকি। তারপরে সুমোটো যেটা উনি এটা মানে মনিটরিং করছেন, কি মনিটরিং করছেন তাহলে? আজকেও এরকম অবস্থা হলো, হ্যাঁ সেটাই তো বলছি। তারপরে 34 নম্বর চলে গেল, তারপরেও আজকে উনি সেই মামলা শুনলেন না, আদৌ কি কাল শোনা হবে? সেটা তো এখন ওনার উপর ভরসা করে, এখন যে দেখতে পাচ্ছি ওনার উপরই ভরসা করে থাকতে হবে। মানে মানে সত্যি কথা বলতে কি, যে আমরা যে দেশে বসবাস করি সে দেশের যে কী অবস্থা, এ সমস্ত জিনিসগুলো দেখলেই বোঝা যায়। আজকে এই যে বিচার ব্যবস্থা, একটা বিচারপতির কথার একটা কোনো মূল্য নেই। প্রধান বিচারপতি যিনি ভারতবর্ষের প্রধান বিচারপতি, তিনি মানে তার কথার কোনো মর্যাদা পেল না। এটা আমরা তো হাইকোর্টে মামলাটা করেছিলাম, আমার মেয়ের বিচারের ভালো এজেন্সি চেয়ে উনি সেটাকে সুমোটো হিসাবে নিলেন, আরজিকর মামলা, আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেস নিলেন, সেটা হয়ে গেল আরজিকর মামলা। এখন দেখা যাচ্ছে ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটাই ওনার বেশি না, ওই জায়গাটা তো স্ট্যাটাস রিপোর্ট নিচ্ছে ম্যাজিস্ট্রেট ছিল, তখন 2 মিনিট শোনা হয়েছিল আমাদের কেসটা, আর তারপরে একটা 3 সপ্তাহ পরে ডেট দিয়ে একটা কালকে 3টে থেকে আমরা টিভি খুলে বসেছিলাম, তারপরে হতাশ হয়েছিলাম, আজকে সকালে 10টা থেকে টিভি খুলে বসে বিকালবেলায়ও হতাশ। তবে আমরা হতাশ হব না, আমরা বিচার ব্যবস্থার উপর হতাশ হয়েছি, কিন্তু আমাদের মনের জোর আছে, আমরা লড়বো, বিচার আমরা ছিনিয়ে আনবো। আমার মেয়েটা যেভাবে মারা গেছে, এটাকে নিয়ে একটা ছেলে খেলা তৈরি হয়েছে। প্রথমেই আমাদের বলা হলো আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। প্রথমে বলা হলো সে অসুস্থ, তারপরে বলা হলো সুইসাইড করেছে, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন বলে ডেকে নিয়ে আমাদের 3 ঘন্টা বসিয়ে রাখা হলো ওখানে, দেখতেই দেওয়া হলো না মেয়ের মুখ। এটা একটা ছেলে খেলা তৈরি হয়েছে। তারপরে পুলিশের যে ভূমিকা, একটা ক্রাইম তৈরি হয়েছে সেটা কেন ধামা চাপা দেওয়া হবে? যারা ক্রাইম করা হয়েছে তাদের উপর কেন প্রশাসনের হাত থাকবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এখানে হয়েছে, এখানে আমার মেয়েটার মৃত্যুটাকে একটা ছেলে খেলা দেখা হয়েছে, যেখানে আমরা আজকে এত বছর ধরে যা করেছিলাম সব হারিয়েছি, মেয়েটা এতদিন ধরে কষ্ট করে যা অর্জন করেছিল সব চলে গেছে, সেখানে এরা একটা ছেলে খেলা মনে করছে এই ব্যাপারটাকে। আমাদের প্রশাসন, রাজ্য প্রশাসন, কেন্দ্র, এই যে সুপ্রিম কোর্টের যে আজকে দেখছি, আমরা প্রচণ্ড আশাহত হয়েছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির উপরে, তেনার যদি একটু শোনার সময় না থাকে, উনি সুমোটো নিতে গেলেন কেন? আমরা তো এটাই বুঝতে পারছি না উনি কেন নিতে গেলেন। বিচার যে ব্যবস্থা তার উপর আস্থা রাখছি, বিচারে বলবেন এরপরে চাচ্ছি বিচার, বিচার আমরা বললাম তো, বিচার আমরা চিনি আনবো যেভাবে। সেই 9 আগস্ট আমার মেয়ের সঙ্গে ঠিক কি ঘটেছিল আমরা এখনো জানতে পারিনি, আমরা জানতে চাই, জানতে চাই, এবং প্রকৃত দোষীদের ধরে যেন অপরাধ সামনে আনা এবং প্রকৃত সাজা দেওয়া, এটাই চাই। সেটা শুনুন, সেদিন ওর কোর্টের মধ্যে কিচ্ছু বলেনি, এটা পুরো নাটক করেছে না কোর্টের মধ্যে, ও এই সমস্ত কথা কোর্টে বলুক, কোর্টে তো বড় বলার জায়গা আছে, কেন বাইরে এসে বলছে? আর একটা কথা বলছি, আজকে আমার মেয়েটা হসপিটালে চাকরি করতে গিয়ে খুন এবং ধর্ষণ হয়েছে, এবার রাজ্য সরকার কি করে সেই দায় এড়িয়ে দিতে ফেলতে পারে? আমি তো এই প্রশ্নের উত্তরটা আজকে পর্যন্ত 3 মাসে সরকারি 3 মাস এখনো তার কোনো প্রভাবই বুঝতে পারিনি এখনো। আমরা এতদিন কথা বলতে গেলে চোখে জল আসতো, আর চোখে জল আসবে না, আমরা এখন লয়েসটা ছিনিয়ে আনার চেষ্টা করব, ছিনিয়ে আনবই, রাস্তা নাবেন তাহলে, একদম অবশ্যই, কারণ এরকম আমরা সহ্য করব না। আমরা মেয়ে হারিয়ে আমরা কঠিন হয়ে গেছি এখন, আমাদের এখন রাস্তা নামতেই হবে, কোনো উপায় নেই, আন্দোলনই একমাত্র রাস্তা আমরা দেখতে পাচ্ছি বিচার পেতে।